রাজধানী ঢাকায় একদিকে যেমন রয়েছে বিশাল বিশাল অট্টালিকা, ঠিক তার পাশেই রয়েছে নিম্নমানের মানুষের বসবাস। তাদের সন্তানেরাও শিক্ষার আলোয় আলোকিত হবে, এই স্বপ্নকে সামনে রেখেই 2005 সালে প্রতিষ্ঠিত হয় টিসিএম বাংলাদেশ ও টিসিএম শিশুনির মালিবাগ। টিসিএম শিশুনির মালিবাগে রয়েছে মূলত আমাদের দুটি সেবা। একটি হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যার পাশাপাশি শিশুদের আমরা পুষ্টি সাপোর্টও দিয়ে থাকি। এছাড়াও আরেকটি সেবা রয়েছে, সেটি হচ্ছে একটি ডে কেয়ার। এখানে বাসায় যে গৃহকর্মীরা যে কাজ করেন, সেই গৃহকর্মীদের শিশুরা এবং গ্রামীণ সরকারদের শিশুদের জন্যই আমরা এই ডে কেয়ারটি স্থাপন করেছি। সকাল থেকে বিকেল পর্যন্ত মায়েরা নিশ্চিন্তে তাদের শিশুকে এখানে রেখে যেতে পারেন। এখানে আমাদের প্রায় 30 জনের মতো শিশুকে আমরা ডে কেয়ার সেবা দিতে পারি। সকাল 9টায় বাচ্চারা একে একে ক্লাসে স্কুলে চলে আসে, পরে আমাদের কেয়ার গিভারদের হাতে বাচ্চাদেরকে বোঝাই দিয়ে যায় বাচ্চাদের গার্ডিয়ান, পরে চলে আসে। তারপরে আসার পরে সকালে ওরা অ্যাসেম্বলি করে। প্রথমেই অ্যাসেম্বলি করার পরে যার যার ক্লাসে বাচ্চারা চলে যায়। সকালের শিফটে আমাদের আছে প্লে ওয়ান, এই দুটো সকাল শিফটে, মর্নিং শিফটে। তারপরে হচ্ছে আমরা ক্লাসে ঢুকে টিচাররা ঢুকে পড়ি, তারপর ওদেরকে ছড়া শেখানোর মাধ্যমে বিভিন্ন বর্ণগুলো ওদেরকে পরিচয় করে দেওয়া হয়। ক্লাসে খাতায় স্বরবর্ণ লিখে ক্লাসে প্রত্যেক বাচ্চাকে হাত ঘুরিয়ে বর্ণ লেখা শেখানো হয়, আর বাসার কাজ দিয়ে দেওয়া হয়। ওরা হচ্ছে এত ছোট যে ওরা আমাদের কথা বুঝতে পারে না। অনেক সময় আমরা ওদেরকে অনেক মানে কান্না, প্রথম অবস্থায় যখন আসে অনেক কান্নাকাটি করে, মাঝে ছাড়া বসতে যায় না। ওদেরকে আমরা কাছে নিয়ে আদর করে বিভিন্ন খেলনা দিয়ে বা টিভিটা দিয়ে কার্টুন দিয়ে অনেক ইয়ে করে ওদেরকে আস্তে আস্তে ক্লাসে বসানো হয়। সংস্থার চেয়ারম্যান জনাব জেবুন্নেসা রহমান এবং দুজন শুভাকাঙ্ক্ষী নাজমাবিনতে আলমগীর এবং আমানুল্লাহ সাহেবের সহযোগিতায় টিসিএম শিশুনির মালিবাগ শাখার শিশুদের জন্য রবি থেকে বুধবার টিফিন এবং বৃহস্পতিবারে শুধুমাত্র ডে কেয়ারের শিশু এবং সিএলসি শিশুদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে। প্রত্যেক রবি থেকে বুধবার আমরা সকল শিশুদের জন্য টিফিন দেই। সেখানে শিশুদেরকে দুধ এবং বনরুটি অথবা দুধ বিস্কুট দেওয়া হয়। তো মাঝে মাঝে যে পরিমাণ হয় সেটা আসলে পর্যাপ্ত নয়। এছাড়া বৃহস্পতিবারে আমরা কোনো টিফিন দেই না, শুধুমাত্র লাঞ্চ দেই, তাও ডে কেয়ার এবং সিএলসি শিশুদের জন্য। এখন এখানে যদি আমরা আরও কিছু সহযোগিতা পেতাম, সেক্ষেত্রে আমরা সপ্তাহে 5 দিন সকল শিশুকে টিফিন ভালোভাবে আরেকটু ভালোভাবে টিফিন দিতে পারতাম এবং লাঞ্চের ব্যবস্থাও করতে পারতাম। আমার ছেলে কিন্তু মা স্কুলে অনেক ভালো, আমি স্কুলে ছাড়তে চাই না, ম্যাডাম রাগ হয় অনেক হাজুর করে। ঠিক আছে তাহলে থাকো, আমাদের খাওয়ানো তো ভালোই চলে, কাপড় চাপড় দিতে আসতে, সবই পাইতে আসতে, ব্যাগ পাইতে আসতে, আমাকে কিছু কিনা দিতে হয় না। 2 বছর যাবৎ আমি এখানে আমার বাচ্চাকে লেখাপড়া করাচ্ছি। এখানে স্কুলে আসা পাঠদান ঠিকভাবে করে এবং পাঠদান করার পরে আবার এখানে যে রাখার যে সুবিধাটা আছে, সুবিধাটা খুবই ভালো এবং খুবই একটি গুরুত্বপূর্ণ যে একটা বাচ্চাকে কীভাবে রাখতে হয় সে হিসাবে তারা খুব সুন্দরভাবে যত্ন করে বাচ্চাকে দেখাশোনা করে। এবং যখন ডে কেয়ারের সময় শেষ হয়ে যায় তখন আমি অথবা আমার ওয়াইফ এসে এখান থেকে নিয়ে যাই। আমিও শিক্ষিত না, আমার স্বামীও শিক্ষিত না,
আমরা দুজনে অশিক্ষিত, তখন আমরা দুজন চিন্তা করলাম যে আমরা তো দুজন শিক্ষিত হই নাই, আর এখন তার যুক্ত খোলাপানে পড়ালেখা না করে তো ভালো হবে না, বলো যে হ্যাঁ ঠিক আছে। পরে দুজনে সিদ্ধান্ত কইরা আমরা স্কুলে দিলাম। পরে কয়েকদিন কান্নাকাটি করলো, বললো যে কান্নাকাটি করলে আস্তে আস্তে থাকবে। পরে মনে করেন এই আস্তে আস্তে দিতে দিতে থাকলো, পরে ছোটো ডরও দিয়ে দিলাম, একসাথে দুজনেই থাকলো। আমি বাসায় কাজ করি, মেয়েরা রাখার কষ্ট হওয়া দেখে আমি স্কুলে দিয়ে যাচ্ছি। এখানে লেখাপড়া করে, পোলাপনের লোক খেলে, আনন্দ করে, মজা করে, টিচাররা মনে করেন খাওয়া দাওয়া দেয়, তারপরে দেখাশোনা করে, তারপরে ঘুম পড়ে, রাখে নালে টিভি দেখা দেয়, আনন্দ করে, খেলাধুলা করে, আমার সাথে গল্পও করে মাঝে মাঝে। তারপরে 12টা বাজলে নালে একটা নালে দুইটা 3টা বাজে যায়, এরকম হয়ে যায় কিন্তু আমি নিয়ে যাই, পরে ওর বাবা এসে নিয়ে যায় নালে আমি এসে নিয়ে যাই। আমাদের এই স্কুলে লেখাপড়ার পাশাপাশি গান শিখি, নাচ শিখি, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। আমি এই টিসিএম স্কুলের একজন গানের শিক্ষিকা, শিশুদেরকে গান শেখাই এবং লেখাপড়ার পাশাপাশি নাচ গান কবিতা আবৃত্তি বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি এবং সারা বছর জুড়েই আমরা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছি। পড়াশোনা ও চিত্র বিনোদনের পাশাপাশি শিশুদেরকে নিয়মিত পরিচালনা করা হয় স্বাস্থ্য সেবা কার্যক্রম। সপ্তাহে বুধবারে আসি, আমাদের এখানে কাজ হলো বাবুদের নিয়ে যে ছেলেমেয়েরা আছে তাদের হাইজিন নিয়ে কথা বলা, তাদের গ্রোথ মনিটরিংটা করা। গ্রোথ মনিটরিং বলতে তাদের ওজন এবং হাইটটা কতটুকু কিনা প্রতি মাসে মাসে চেক করা। এছাড়াও আমরা তাদের বাবা মা নিয়ে একটু মিটিং করি, মিটিং আলোচনার মাধ্যমে যে কোনো বাচ্চা টিকা থেকে বাস করেছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা বা তাদের কোনো হেলথের কোনো কাজ লাগবে কিনা এগুলো ক্ষেত্রে আমরা তাদের সাথে মিটিং করি। প্লাস তাদের সাথে কীভাবে স্বাস্থ্যটাকে বিল্ড আপ করা যায়, যেমন অনেকের অপুষ্টিতে ভোগে, এই অপুষ্টিটা কীভাবে আমরা দূর করতে পারি, বা একটা বাবু দেখা গেলো যে খেতে চায় না, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সব পরামর্শ দিয়ে থাকি। অনেক মারা দেখা যায় যে নিজেদেরই স্বাস্থ্য নিয়ে অসচেতন, পানিটা ফুটিয়ে খায় না, তো সেগুলো ক্ষেত্রেও আমরা তাদের নিয়ে একটা মিটিংয়ের মাধ্যমে আলোচনার মাধ্যমে তাদেরকে জানাই এবং সেইভাবে চলছে কি না সে ক্ষেত্রে আমরা তাদের আবার একটা ইন্টারভিউ নিই বা মাসে মাসে এসে আমরা তাদের চেক আপ করি যে আমরা যেভাবে তাদেরকে বলতেছি সেভাবে তারা চলতেছে কিনা বা কোন খাবারে পুষ্টি আছে কোন খাবারে নাই। অনেক মারাই মনে করেন যে আপেল বেদানা দামি দামি খাবার এগুলো খাওয়ালেই মনে হয় বাচ্চাদের পুষ্টিটা বেশি হয়, আসলেই তা নয়। আমরা এখানে একটা সেশনের মাধ্যমে বলে দিই, যেমন একটা ছোট আমলকি সেটাতে প্রচুর ভিটামিন দেখা গেছে, যে একটা ডিম অনেকে খাওয়াতে পারে না কিন্তু একটা চীনাবাদাম খাওয়ালে সেই দুইটার মধ্যে কম্পিউটার একই ভিটামিন এবং ক্যালসিয়ামটা তারা পাচ্ছে। এগুলো ছোটো ছোটো জিনিসগুলোর ক্ষেত্রে, যেমন শাক, শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ছোটো ছোটো মাছ যেগুলো আমরা অল্পতেই পেতে পারি, এইগুলো স্বাস্থ্য নিয়ে তাদেরকে সচেতন করা এবং সেই ক্ষেত্রে এবং বাচ্চাদের যাতে পুষ্টিটা ঠিক মতো পায় বা সেই গ্রোথে বেড়ে ওঠে সেজন্য আমাদের তাগিদ থাকে এবং আমরা সচেষ্ট চেষ্টা করি। সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে শিশুনীরে সার্বিক সহায়তা নিশ্চিত করে থাকেন শিক্ষক শিক্ষিকারা। এই সহায়তা চলমান থাকে দীর্ঘদিন পর্যন্ত। আমি স্কুলে ছোটবেলা থেকেই, অর্থাৎ প্লে থেকেই এই স্কুলে 1 পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছি। আমি এই স্কুলে থাকাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছি। এই স্কুল থেকে অন্য স্কুলে চলে যাওয়ার পরও এখান থেকে আমাকে একটা শিক্ষা ভাতা দিয়েছে, এতে আমার খুব উপকার হয়েছে এবং আমি আমার পড়ালেখাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারছি। কোমলমতি শিশুরাই লেখাপড়া শিখে সমাজের মূল স্রোতে ফিরবে, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব করবে জয়।